আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা একটা অনেক ফ্রাস্ট্রেশনে ভুগছি, সেটা হচ্ছে এনআরসি নিয়ে। এনআরসির কিছু ভুল ধারণা মূলত ক্লিয়ার করার জন্য আপনাদের ভিডিওতে এসেছি। সেটা হচ্ছে যে আমরা মূলত ভাবছি যে আমার মনে করুন ইসলাম মোল্লা আছে, আবার বাবা দেখছি শুধু মোল্লা আছে, তো তাহলে কনফিউশন হচ্ছে তাহলে আমার কি ওই ইসলাম মোল্লাই করতে হবে? না বন্ধুরা, আমরা খেয়াল করব যদি কি না আপনার নিজস্ব ব্যক্তিগত ডকুমেন্টে সব ঠিক থাকে। যেমন মনে করুন আপনার ক্লাস 1 থেকে শুরু করে আপ টু আপনি যতটুকু লেখাপড়া করেছেন এবং যতগুলো তথ্য বা আপনার কাগজপত্র আছে সবগুলোই ব্যক্তিগতভাবে আপনার সব ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এবারে একইভাবে আপনার বাবারটাই ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে না। তার মানে মনে করুন আপনি ইসলাম ঢালি আছে কিন্তু বাবাতে শুধু আছে ঢালি, তো সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত ডকুমেন্টে যদি ঠিক থাকে সমস্যা হবে না। এর যদি প্রত্যেকের ব্যক্তিগত ডকুমেন্টে যদি নিজের ব্যক্তিগত নাম ভুল থাকে তাহলে অবশ্যই আপনাদের নাম সংশোধন করা অপরিহার্য। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং শেয়ার করুন, যাতে করে আমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।